এই রকমই দিনী ইসলামিক ভিডিও পেতে ও মাসলা মাসাইল জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন। এক, রহমান শব্দের অর্থ দয়ালু। দুই, রহিম শব্দের অর্থ করুণাময়। তিন, রাজ্জাক শব্দের অর্থ রিজিক দানকারী। চার, রাফি শব্দের অর্থ মহান বা উন্নত। পাঁচ, রাকিব শব্দের অর্থ অভিভাবক। ছয়, রউফ রউফ শব্দের অর্থ করুণাময়। সাত, রাসিদ শব্দের অর্থ সরল বা শুভ। আট, রসুল শব্দের অর্থ প্রেরিত পুরুষ। নয়, রহমত শব্দের অর্থ রহমত বা করুণা। দশ, রৌশন শব্দের অর্থ উজ্জ্বল। এগারো, রুহ শব্দের অর্থ জীবন। বারো, রোহান শব্দের অর্থ স্তম্ভ। তেরো, রফিক রফিক শব্দের অর্থ বন্ধু। চোদ্দ, রিদওয়ান শব্দের অর্থ সন্তুষ্টি, আর রিদওয়ান হলেন একজন জান্নাতের দারোগার নাম। পনেরো, রিজা রিজা শব্দের অর্থ একই সন্তুষ্টি। ষোলো, রয়হান শব্দের অর্থ ফুল। রয়হান হলো একটি জান্নাতের দরজার নাম, যিনারা রোজা রেখেছিলেন বা রোজা রাখবেন শুধুমাত্র তিনারাই সেই দরজা দিয়ে ঢুকতে পারবে। সতেরো, রিয়াজ শব্দের অর্থ বাগান। আঠারো, রাইজ শব্দের অর্থ নেতা বা ধনাত্মক ব্যক্তি। উনিশ, রামিজ শব্দের অর্থ জ্ঞানবান। কুড়ি, রাহাত শব্দের অর্থ আরাম বা প্রশান্তি। তো বন্ধুরা, যদি এই নামগুলোর মধ্যে আপনাদের কোনো নাম পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ইসলামী ভিডিও পেতে, নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করবেন। আজকে এখান থেকে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।